হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে রিফাত, যারা হচ্ছে আমি হচ্ছে এখানে ভিডিওতে হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো মানে তাদের উদ্দেশ্যে তৈরি করতেছে এই ভিডিওটা, তোমরা দেখতে পারো। এবং হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করো। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ সম্পর্কে কোনো কিছু বলা, মানে সম্পর্কে বলা। তো আমি আমাদের কলেজ সম্পর্কে, আমি একজন হচ্ছে মহসিন, আমি হচ্ছে সেই কলেজে পড়ি, আমি সেই কলেজ সম্পর্কে তোমাদের কিছু আইডিয়া দিতে চাই, যাতে তোমরা হচ্ছে এখানে চান্স পেলে কী কী সুবিধা পাবো সেটা হচ্ছে তোমরা হচ্ছে এখন থেকে উপলব্ধি করতে পারবো। তো আমার এক নম্বর কারণ হচ্ছে মহসিন কলেজে তুমি যদি চান্স হও, তোমার এক নম্বর যে উপকার সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তুমি হচ্ছে একটা ভালো পরিবেশের মধ্যে হচ্ছে নিজের জ্ঞানকে শানিত করতে পারবে। এখন হচ্ছে একটা একেবারে সুন্দর একটা পরিবেশ, মানে সুন্দর পরিবেশ বলতে হচ্ছে এখানে মানে একটা কলেজ, মানে একটা হচ্ছে একাডেমিক বিল্ডিং আছে, তার চারিপাশে হচ্ছে গাছপালা অনেক সুন্দর। তারপর হচ্ছে আর একটু দূরে আরেকটা বিল্ডিং, আরেকটু দূরে মানে অনেক সুন্দর পরিবেশ হচ্ছে এখানে, কিছু পাহাড়ে গিয়ে আমাদের কলেজটা, মানে আমাদের কলেজের মতো এখানে সারা বাংলাদেশে এমন কলেজ আছে কিনা জানি না, মানে আমাদের কলেজ একটা ইউনিক কলেজ। তো তুমি হচ্ছে এরকম একটা পরিবেশের মধ্যে নিজের জ্ঞানকে খুব ভালো করে কী করতে পারবে, শানিত করতে পারবে। সো এটা হচ্ছে তোমার এটা একটা প্লাস পয়েন্ট। দুই নম্বর কারণ হচ্ছে এখানের সব টিচাররা হচ্ছে বিসিএস ক্যাডার, তার মানে বিসিএস ক্যাডার তার মানে এখানে বলার কোনো কারণ নাই যে এদের পড়া সেরকম, বুঝছো? তুমি যদি নিয়মিত কলেজ করো তাহলে এখানে তুমি অনেক কিছু শিখতে পারবা, এবং স্যাররা হচ্ছে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি ট্যালেন্টেড, বুঝছো? তাহলে এই এদের থেকে যদি তুমি নিয়মিত ক্লাস করো অনেক কিছু শিখতে পারবা। এরা হচ্ছে সবাই বিসিএস ক্যাডার, মানে অনেক মানে যত্ন সহকারে ক্লাসগুলো নেয়। তাহলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণ হচ্ছে তুমি যদি এই কলেজে চান্স পাও, বুঝছো কিনা, তুমি যদি এই কলেজে চান্স পাও তাহলে এখানে যারাই চান্স পাবে সবাই হচ্ছে মানে মানে খুব ভালো ভালো রেজাল্ট, প্লাস সব হচ্ছে প্লাস থাকবে এদের। এবং কি এদের হচ্ছে প্রায় নম্বর হচ্ছে মানে অনেক বেশি বেশি থাকে, মানে হাই লেভেল একটা নম্বর থাকে। তাহলে এখানে হচ্ছে এরা সবাই যারা আসবে হচ্ছে এখানে হচ্ছে সবাই আসবে হচ্ছে ভালো ভালো ছাত্ররা। যখন ভালো ভালো ছাত্ররা আসবে তাহলে তুমি তাদের সাথে পরিচয় হতে পারবা, তারা কীরকম সেটা জানতে পারবা। বিভিন্নজন বিভিন্ন জেলা থেকে আসে, নোয়াখালী থেকে আসে, কুমিল্লা থেকে আসে, কক্সবাজার থেকে আসে, রাঙ্গামাটি থেকে আসে, বান্দরবান আসে, অনেক জেলা থেকে আসে, সবাই হচ্ছে ভালো ভালো স্টুডেন্ট। এবং সবাই ভালোর মধ্যে তুমি নিজেকে আরও ভালো করতে পারবে। এবং চার নম্বর কারণ হচ্ছে আমাদের কলেজের পাশে হচ্ছে চট্টগ্রাম কলেজ আছে, মানে চট্টগ্রাম কলেজ থেকেও আমাদের কলেজ বারবার রেজাল্টে ভালো করে। কীরকম ভালো করে, জিপির দিক দিয়ে সবসময় সিডাং কলেজ, আমাদের কলেজ মহসিন কলেজ হচ্ছে বারবার এক নম্বরে থাকে, বুঝছো কিনা, বারবার এক নম্বরে থাকে। সেটা হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে 2021-22-23, মানে এখানে দেখা যাচ্ছে সবসময় ভালো করে আমাদের কলেজ স্যারেরা, এবং বোর্ডের মধ্যে জিপির দিক দিয়ে এক নম্বর থাকে। এবং হচ্ছে তার মানে এটা বুঝতে পারছো অবশ্যই আমাদের কলেজ একটা ওয়ান্ডারফুল। তারপর ফার্স্ট নম্বর কারণ হচ্ছে এই কলেজটা হচ্ছে মানে চকবাজারে অবস্থিত, তাহলে এটা হচ্ছে তোমার একটা প্লাস পয়েন্ট। তাহলে তুমি তাহলে এখানে চিটাগাঙের এখানে চট্টগ্রামের হচ্ছে শিক্ষার হচ্ছে মেন কেন্দ্র হচ্ছে চকবাজার। তাহলে এই কলেজটা যেহেতু হচ্ছে তোমার হচ্ছে চকবাজার আছে, তাহলে তুমি যদি চকবাজার আশেপাশে থাকো তাহলে তোমার কোচিং বলো মানে যে কোনো কোচিং করতে তোমার কোনো সমস্যা হবে না। আর হচ্ছে মানে আশেপাশে থাকলে কোচিং করা, তোমার কোনো টিচার থেকে সাহায্য নেওয়া, সবগুলো তুমি একসাথে পেয়ে যাবে, তাহলে তোমার হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট। আর আমি আরও বলবো যে মানে আমি ফার্স্টটা কারণ বলছি, তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি হচ্ছে বলতে পারি অ্যাজ এ মহসিন। এরপর তোমরা যদি আমার ভিডিওটা লাইক ভালো লাগে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব এবং লাইক করো। আর হচ্ছে যদি আমার কলেজ সম্পর্কে আরও কিছু জানতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমি তোমাদের উত্তরগুলোর চেষ্টা দিতে চেষ্টা